বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মাটির বুনট রূপান্তরকরণ বা কনভার্সন অফ সয়েল টেক্সচার, যেখানে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করা যায় কিভাবে সেটা নিয়ে আলোচনা করা হবে। আমি কিন্তু আগেই বলেছি যে দোআঁশ বুনটের মাটি সবচেয়ে উৎকৃষ্ট, আর এঁটেল এবং বেলে দুই বুনটের মাটি চাষের অনুপযোগী। তো এগুলোকে উপযোগী করতে হলে দোআঁশের সমকক্ষ করতে হবে, আর দোআঁশের সমকক্ষ করতে হলে কিন্তু আমাদেরকে মাটিগুলোকে কনভার্সন করতে হবে। তো এঁটেল থেকে কীভাবে দোআঁশে পরিণত করা যায়, সেক্ষেত্রে প্রথম টেকনিক যেটা সেটা হচ্ছে বেলে মাটি ব্যবহার করে, বেলে মাটি ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা, বেলে মাটি এখানে এর আগেও দেখিয়েছি যে বেলে মাটি যখন এঁটেলের মধ্যে দেওয়া হবে, বেলের বুনট হচ্ছে স্থূল বুনট আর এটা হচ্ছে সূক্ষ্ম বুনট। এই স্থূল সূক্ষ্মর সাথে মিশে একটা পর্যায় তৈরি করবে যেটা হচ্ছে দোআঁশ। অর্থাৎ বেলে মাটি এঁটেল মাটির মধ্যে ঢাললে এঁটেল কী হবে, ধীরে ধীরে দোআঁশে পরিণত হবে। ঠিক আছে, আমরা যদি এভাবে বলি যে এঁটেল মাটিতে অত্যাধিক কর্দম কণা থাকার কারণে এর পানি ধারণ ক্ষমতা কিন্তু অত্যাধিক, এই জমিতে সর্বদাই জলবদ্ধতা এবং স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করে। আবার এ মাটি শুকিয়ে গেলেও অত্যাধিক কঠিন হয়ে পড়ে, কাউকে ঢেল দিলে বলা যায় যে সে মারাই যাবে, পাথরের মতো শক্ত হয়ে পড়ে, অনেক সময় কর্ষণ কার্য পরিচালনা করা সম্ভব হয় না। তাই এঁটেল মাটির সাথে বেলে মাটি মিশ্রিত করে মাটিতে বালি পলি কর্দম কণা অনুপাত যদি আমরা 2:1:1 এ উন্নত করতে পারি, তাহলে এটা কিন্তু দোআঁশ মাটিতে পরিণত হয়। তাহলে বালি পলি কর্দম কণা অনুপাত কত হবে, 2:1:1, তার মানে বালি 2 পলি 1 কর্দম 1। এরপরে যেটা আছে, এঁটেলকে দোআঁশে পরিণত করার জন্য সবুজ সার ব্যবহার করতে হবে। আমরা এর আগে জেনেছি যে সবুজ ও নরম অবস্থায় যে উদ্ভিদ চাষ দিয়ে মাটিতে মেশানো হয় তাকে সবুজ সার বলে, আর এঁটেল মাটিতে এ সার প্রয়োগ করলে মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যুক্ত হয়, যা এঁটেল মাটির সূক্ষ্ম রন্ধ্রের পরিমাণ কমিয়ে স্থূল রন্ধ্রের পরিমাণ বাড়ায়। এটি এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতাকে কমিয়ে মধ্যম অবস্থায় নিয়ে আসে, ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং বায়ু চলাচল কিন্তু স্বাভাবিক হয়। এভাবে এঁটেল মাটি দোআঁশে রূপান্তরিত হয়। তৃতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে খামারজাত সার ব্যবহার করে, এটা হচ্ছে খামারজাত সার। আমরা এর আগে জেনেছি যে খামারজাত হচ্ছে সার হচ্ছে গৃহপালিত পশু বা হাঁস মুরগি খামারি উচ্ছিষ্টাংশ পচিয়ে যে সার তৈরি করা হয় সেটাই খামারজাত সার। আর এ সার ভালোভাবে পচিয়ে মাটিতে প্রয়োগ করা হলে মাটির ভৌত রাসায়নিক গুণাবলীর উন্নয়ন হবে, শুধু তাই হবে না, পানি ধারণ ক্ষমতা বাড়বে, বায়ু চলাচল স্বাভাবিক হবে এবং এঁটেল মাটি দোআঁশে পরিণত হবে। এরপরে যে টেকনিকটা অবলম্বন করা হয়েছে সেটা হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। আচ্ছা, কেঁচো সারটা হচ্ছে এটা কিন্তু কেঁচো থেকে, অর্থাৎ কেঁচো যখন বিভিন্ন ধরনের লতাপাতা আবর্জনা নাড়িভুঁড়ি হাঁস মুরগি বিষ্ঠা এগুলো মেইনলি এগুলো খেয়ে, হ্যাঁ, এগুলো যখন পচে যায় এখান থেকে কেঁচো যে খাদ্য খায়, কেঁচোর যে মলটা হয় মেইনলি ওইটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। ঠিক আছে, তাছাড়া তাদের দেহ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয়, নিঃসৃত হয়, যেটা কেঁচোর মলের সাথে লেগে একটা জৈব পদার্থ তৈরি করে এবং এটা জমিতে দিলে মাটি বুনট উন্নত হয়। সেক্ষেত্রে আমরা এঁটেল মাটিতে দিলে সেটা সহজে দোআঁশে পরিণত হয়ে যাবে। এরপরে জৈব সার ব্যবহারের কথা বলা হয়েছে। জৈব সার হচ্ছে কী বলবো, এখানে বায়ু অর্গানিক ম্যানুর একটা প্যাকেট দেখতে পাচ্ছি আমরা। আসলে জৈব সার বলতে বোঝানো হয়েছে খড়কুটা লতাপাতা আবর্জনা পচিয়ে যে সার তৈরি করা হয় সেটা হচ্ছে জৈব সার। ঠিক আছে, এটা দিলেও মাটি বুনট উন্নত হয়। আমরা জানি মাটিতে জৈব পদার্থের পরিমাণ থাকে হচ্ছে 5%, যেটা সো মাচ ইম্পর্ট্যান্ট ফর সয়েল ফার্টিলিটি। তো এটা আমরা প্রয়োগ করবো সেভাবে। এরপরে হচ্ছে জমির নাড়া পুড়িয়ে, আচ্ছা, নাড়া পোড়ানোর ব্যাপারটা যেটা বলি, আসলে নাড়া পোড়ালে যেটা হয়, জমির নাড়া যখন পোড়ানো হবে তখন এক ধরনের উপাদান তৈরি হবে, অর্থাৎ নাড়া পুড়িয়ে ফেললে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয় এবং জমিতে আলাদা একটা
শক্তি চলে আসে। এরপরে আরেকটা করা যেতে পারে, ঠিক আছে, পানি ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে করা যেতে পারে। আমরা জানি যে এঁটেল মাটির প্রধান সমস্যা জলাবদ্ধতা, স্যাঁতস্যাঁতে ভাব, ঠিক আছে, তাই এরূপ মাটির পানি নিষ্কাশন করলে এঁটেল মাটি দোআঁশে কিন্তু পরিণত হয়ে যাবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তাছাড়া নদীর পলি সমৃদ্ধ পানি দ্বারা সেচের মাধ্যমে এঁটেল মাটিকে দোআঁশ পরিণত করা যায়। অর্থাৎ কিছু নদী আছে যেগুলোর পানি পলি সমৃদ্ধ, সেগুলোকে যদি আমরা স্বাভাবিকভাবে এঁটেলের জমিতে সেচ দেই তাহলে কিন্তু সেটা দোআঁশে পরিণত হয়ে যাবে। ইনশাল্লাহ এভাবেই দোআঁশ, এঁটেলকে দোআঁশে পরিণত করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আবারও বলছি যে এঁটেল মাটিকে দোআঁশে পরিণত করা যায় কয়েকভাবে। একটা হচ্ছে বেলে মাটি ব্যবহার করে, সবুজ সার ব্যবহার করে, খামারজাত সার ব্যবহার করে, কেঁচো বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে, জমির নাড়া পুড়িয়ে এবং পানি ব্যবস্থাপনার মাধ্যমে কী করা যায়, এঁটেল মাটিকে দোআঁশে পরিণত করা যায়। আমরা কিন্তু কখনো দোআঁশকে পরিণত করব না, কারণ দোআঁশ নিজে নিজেই কিন্তু ভালো এক ধরনের মাটি। সো দোআঁশকে পরিবর্তন করার কোনো প্রশ্নই ওঠে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি কিছু মাটির সম্পর্কে তোমাদের একটু দেখিয়ে দিই, যেহেতু এই এখানে চলে এসেছি। আচ্ছা, এখানে একটা জোড়ায় কাজ দেওয়া আছে, ফসল উৎপাদনে মৃত্তিকা বুনটের ভূমিকা। আচ্ছা, কী ভূমিকা পালন করে সেটা তোমরা লিখবা। আমি লাস্টে সারটা দেখাবো, মূল্যায়ন। এখানে কিছু প্রশ্ন আছে তোমরা পড়বা। মাটি বুনট বলতে কী বুঝো? ওই যে মৃত্তিকার একক কণা দ্বারা সৃষ্ট স্থূলতা সূক্ষ্মতা গুণকেই মাটির বুনট বলে। মাটির বুনট জানা জরুরি কেন? কেন জরুরি, ওই গুরুত্বগুলো পড়লে তোমরা বুঝতে পারবা। বুনটের ভিত্তিতে মাটি কত প্রকার? তিন প্রকার। আর বাংলাদেশের SRDI মেজর সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পাঁচ প্রকারে ভাগ করেছে, আর আন্তর্জাতিক যেটা যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সেটা 12 প্রকার। ভার্মি কম্পোস্ট কি? ভার্মি কম্পোস্ট হচ্ছে কেঁচো সার, তোমরা জেনে নিও। কম্পোস্ট সার মাটির ভৌত গঠন উন্নয়নে কীভাবে সহায়তা করে? আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে মাটির বুনট পরিবর্তন করা প্রয়োজন কেন? বুনট পরিবর্তন হচ্ছে যেগুলো খারাপ বুনটের মাটি সেগুলো পরিবর্তন করতে হবে কেন? ভালো ফসল উৎপাদনের জন্য। তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও। এরপরে এখানে কি বাড়ির কাজ? বাড়ির কাজটা হচ্ছে মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বুনট শ্রেণীতকরণ সম্পর্কে একটি প্রতিবেদন চক। বাড়ির কাজটা করে ফেলব। সুন্দর একটা বাণী আছে, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কে হওয়াবনি পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সুন্দর কথা। তো আমরা এরপরে তোমাদের সেই ধন্যবাদ অবশ্যই দিব, তবে ধন্যবাদ দেওয়ার আগে সারটা একটু দেখাবো, তোমরা একটু সার সম্পর্কে দেখো। আমি একটু পিছনে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে সার, সরি, এটা সার তো নয়, এটা মাটি। মাটি সম্পর্কে একটু দেখো, বেলে মাটি আছে, বেলে পলি মাটি, এটা 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 এঁটেল দোআঁশ, ঠিক আছে, এটা হচ্ছে পলি এঁটেল, এটা হচ্ছে পলি দোআঁশ, এটা শুধু দোআঁশ, এটা পলি এঁটেল, এঁটেল মাটি। আসলে এটা বিভিন্ন মাটির কালার কোনটা কেমন এটা সম্পর্কে দেওয়া আছে। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।